আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে রংপুর মেটোরিয়াস পাবলিক কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতির শ্রেণী বিভাগ, অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্যই জানো যে অর্থনীতি সম্পর্কে, অর্থনীতি কি, অর্থনীতি কিভাবে মেকানিজম করে অর্থাৎ ফাংশনাল হয় একটি দেশে, এবং সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে অর্থনীতির সংজ্ঞাটা জানতে হবে। শুরুতেই আমি তোমাদেরকে বলি যে অর্থনীতি কি, অর্থনীতি কোত্থেকে আসলো। অর্থনীতি শব্দটি মেইনলি এসেছে গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে। ঐকোনোমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহ পরিচালনা করা। তো সময়ের ব্যবধানে অর্থাৎ সময়ের বিভিন্ন কার্যক্রমে অর্থনীতির সংজ্ঞাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। শুরুতে যখন অর্থনীতি সৃষ্টি হয়, অর্থনীতি শাস্ত্রটা, তখন ঐকোনোমিয়া থেকেই অর্থনীতিটা শুরু হয়েছে। তো অর্থনীতির ঐকোনোমিয়া শব্দটি অর্থ হচ্ছে গৃহ পরিচালনা করা, অর্থাৎ গৃহ পরিচালনা বিদ্যা। শুরুতে যারা ঐকোনোমিয়া নিয়ে আলোচনা করেছিল তারা অর্থনীতিকে শুধুমাত্র গৃহ পরিচালনার ক্ষেত্রেই ব্যবহার করত, অর্থাৎ একটা গৃহ কীভাবে পরিচালনা করতে হবে, সেখানে কী ধরনের সাজ সরঞ্জাম ব্যবহার করতে হবে, এগুলোই আলোচনার বিষয় ছিল। কিন্তু বর্তমানে কালের ক্রমে অর্থনীতির বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থনীতি শুধু এখন আর গৃহ পরিচালনা নিয়ে আলোচনা করে না। তো পরবর্তীতে অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক্স এসেছে, ইকোনমিক্স থেকেই আমরা এখন অর্থনীতি সম্পর্কে জানতে পারব। তো অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন তারা বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে। তো আমরা জানি যে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, তিনি ব্রিটিশ একজন অর্থনীতিবিদ ছিলেন। তো তিনি তার একটি খুব পরিচিত বই, অর্থাৎ সেই বইটির নাম হচ্ছে ইন ইনকোয়ারি অফ ন্যাশনস অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ ন্যাশনস, এই বইটাতে উনি অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। এভাবে তিনি বলেছেন যে অর্থনীতি হচ্ছে একটি সম্পদের বিজ্ঞান, অর্থাৎ অর্থনীতিকে তিনি সম্পদ হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে কেন আমরা সেই অর্থনীতিকে সম্পদ বলবো, কারণ অর্থনীতি আলোচনা করা সবসময় কীভাবে সম্পদ কতটুকু দেশে আছে এবং সেই সম্পদটা কীভাবে সুন্দরভাবে ব্যবহার করে আমরা আমাদের অসীম অভাবকে দূর করতে পারি, এই আলোচনাই উনি এই বইটিতে করেছেন। এবং এই কারণে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আলোচনা করেছেন। কিন্তু পরবর্তীতে অ্যাডাম স্মিথের সেই সংজ্ঞাটি গ্রহণযোগ্যতা পায়নি, কারণ পরবর্তীতে অর্থনীতির আলোচনাটা আরও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। তো পরবর্তীতে অধ্যাপক একজন অধ্যাপক মার্শাল, অর্থাৎ অর্থনীতির একজন অধ্যাপক মার্শাল, ইকোনমিস্ট বলা হয় ওনাকে, মার্শাল এই সংজ্ঞাটাকে একটু পরিমার্জিত করেন। তিনি বলেন যে অর্থনীতি শুধু সম্পদের বিজ্ঞান নয়, কারণ অর্থনীতি শুধু সম্পদ নিয়ে আলোচনা করবে না, অর্থনীতি মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও আলোচনা করবে। মনস্তাত্ত্বিক বিষয়টা কী, অর্থাৎ মানুষ কীভাবে অর্থ উপার্জন করবে এবং সেই অর্থটাকে মানুষ কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ সুদক্ষ অর্থাৎ সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে কীভাবে তার অভাবগুলো পূর্ণ করবে, এই চিন্তাভাবনা থেকেই মার্শাল অর্থনীতির নতুন সংজ্ঞা প্রদান করেন। এবং এই কারণেই আমরা মার্শালের সংজ্ঞাটাকে বলা হবে মনস্তাত্ত্বিক সংজ্ঞা, অর্থাৎ মানুষের মানসিক বিষয় নিয়েও অর্থনীতি আলোচনা করে। তো সর্বোপরি আমরা অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং অর্থনীতিবিদ মার্শালের দুই সংজ্ঞা পর্যালোচনা করে বলতে পারি যে অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে মানুষ তার অসীম অভাবগুলোকে সীমিত সম্পদের মাধ্যমে কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করে কীভাবে অসীম অভাবগুলোকে পূর্ণ করতে পারে, এবং এই যে প্রক্রিয়াটা এবং এই প্রক্রিয়াটার যে করা হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে যে শাস্ত্র আমাদের শিক্ষা দেয় সেই শাস্ত্রকে বলা হবে অর্থনীতি। তো অর্থনীতির প্রধান আলোচনার বিষয়টি হচ্ছে যে অসীম অভাবকে কীভাবে সীমিত সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে পূর্ণ করা যায়। তো আমরা অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম, কিন্তু এখন অর্থনীতি আমরা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব।
কারণ অর্থনীতি শাস্ত্র যখন তৈরি হয়েছে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করে না, অর্থনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তো সেই বিষয়গুলোর প্রেক্ষিতে আমরা অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে বেসিক অর্থনীতি আর একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। বেসিক অর্থনীতিকে ইংলিশে বলা হয় মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতিকে ইংলিশে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। তো আমরা এখন জানি যে বেসিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এটার সংজ্ঞা কি। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ ছোট। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে অর্থনীতির যে শাস্ত্র বা যে শাখা আমাদের ব্যক্তি বিষয়ের বা একটা দেশের কোনো একটা জাতির একক একক চিন্তাভাবনাগুলোকে প্রাধান্য দেয়। অর্থাৎ একটা মানুষের আয় কত, একটা মানুষ কীরকম ভোগ করতে পারে, একটা মানুষ একটা প্রতিষ্ঠানের সামাজিক কর্মকাণ্ড এরকম ব্যক্তি পর্যায়ে যখন আংশিক আংশিকভাবে কোনো শাস্ত্র যদি অর্থনীতি নিয়ে আলোচনা করে তাহলে সেই অর্থনীতিকে বলা হবে বেসিক অর্থনীতি, ঠিক আছে। আর সামষ্টিক যেহেতু অর্থ হচ্ছে ম্যাক্রো, তার মানে ম্যাক্রো অর্থ হচ্ছে ব্যাপক বৃহৎ। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে অর্থনীতির যে শাখাটা এক দেশ নিয়ে আলোচনা করবে, একটি দেশের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করবে, একটি দেশ কিভাবে চলে, একটি দেশের সমগ্র মানুষের চাহিদা কেমন, সমগ্র মানুষের যোগান কেমন, সমগ্র পণ্য, এরকম কোনো ব্যক্তি বিশেষ না, কোনো একক চিন্তাভাবনা না, সামষ্টিক দিক সামগ্রিক বিষয় নিয়ে যে শাস্ত্রটা আলোচনা করবে সেই শাস্ত্রকেই বলা হবে সামষ্টিক অর্থনীতি। তাহলে আমরা বন্ধুরা জানলাম যে অর্থনীতির সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদ কীভাবে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। তারপর আমরা জানলাম যে অর্থনীতির শ্রেণীবিভাগ অর্থাৎ অর্থনীতির শাস্ত্রটাকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, বেসিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। এখন সুপ্রিয় বন্ধুরা আমরা জানব যে অর্থনীতির ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়, অর্থাৎ অর্থনীতির অনেক কিছু সমস্যা আছে, মৌলিক সমস্যা সেগুলোকে বলা হয়। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা এটা কি, এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আমরা এখন জানব। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে অর্থনীতির এমন একটি সমস্যা যেগুলো মানুষ তার জীবন ধারণের জন্য, জীবন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সবসময় সম্মুখীন হয়। অর্থাৎ সেই সমস্যাগুলো কি হতে পারে, যে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য, জীবন ধারণের জন্য যে সমস্ত প্রয়োজন অনুভব করি সেটি হচ্ছে মৌলিক সমস্যা যেগুলো, সেগুলো হচ্ছে যে অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান। তো এগুলো হচ্ছে আমাদের মৌলিক সমস্যা, কারণ আমাদের সম্পদ কিন্তু খুবই সীমিত এবং অপ্রতুল, এবং এই সম্পদ দিয়ে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি না। কারণ যখনই আমাদের সেই অর্থ কমে যায়, অর্থের সংকুলন হয়, তখন আমাদের এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো দেখা দেয়। এ কারণে অর্থনীতি অবশ্যই আমাদের এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করা হবে তার পথ আমাদেরকে বলে দেন। তার মানে আমরা অবশ্যই অর্থনীতি যখন পড়াশোনা করব, অর্থনীতি পড়ার মাধ্যমে আমরা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব এবং অর্থনীতি কী সমস্যা, কীভাবে কীরকম করে তৈরি হবে সেই সমস্যার সমাধানগুলো আমাদেরকে পথ বাতলে দিয়েছে। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায়, সেই উপায়গুলো কী হতে পারে, তো অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় হিসাবে আমরা তিনটা আইটেমকে বেছে নিয়েছি। সেটি হলো আমরা কী উৎপাদন করব, দ্বিতীয় হচ্ছে কীভাবে উৎপাদন করব, তিন হচ্ছে কার জন্য উৎপাদন করব। শুরুতেই আমি বলে নিয়েছি যে আমাদের সম্পদ কিন্তু খুবই সীমিত, তার তুলনায় আমাদের অভাব কিন্তু অসীম। তো স্বাভাবিকভাবেই আমাদের সেই অভাবগুলোকে পূর্ণ করতে গেলে আমাদেরকে সেই সীমিত সম্পদগুলোকে অবশ্যই দক্ষ ব্যবহারের মাধ্যমে, সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে যখন আমরা সেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করব, তখনই আমাদের অসীম অভাবগুলো পূর্ণ হবে। তো সেই উপকরণগুলোকে অর্থাৎ উপাদানগুলোকে দক্ষ কীভাবে ব্যবহার করব, সেই দক্ষ ব্যবহারের মাধ্যমে কীভাবে আমরা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোকে সমাধান করব, তার জন্য তিনটি উপায় রয়েছে। সেটি হলো কী উৎপাদন, অর্থাৎ আমাদেরকে শুরুতেই বিবেচনা করতে হবে আমরা কী উৎপাদন করব, অর্থাৎ কী কী জিনিস আমরা উৎপাদন করব, অর্থাৎ আমাদের অভাবগুলো কী। অভাবগুলোর মধ্যে আমাদের অনেক তো অভাব আছে, কারণ আমাদের অভাব যদি হয় যে আমরা ভাত খেতে পাচ্ছি না, যে আমাদের চাল নেই, ওকে, তারপর আমাদের অন্ন বস্ত্র নেই, কিন্তু এই যে অভাবগুলোকে আমাদেরকে ভাগ করতে হবে যে কোনটা আমাদের বেশি প্রয়োজন। তো এই কারণে আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে আমরা কম পরিমাণ উপকরণ ব্যবহার করে বা আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে যখন আমরা অভাবগুলোকে পূর্ণ করব, তখন আমাদেরকে অবশ্যই কী উৎপাদন করব সেই উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করতে হবে। তাহলে যদি আমাদের অভাব থাকে যে আমাদের পেটে ক্ষুধা অর্থাৎ ভাত নেই, চাল নেই, তাহলে আমরা যদি এখন উৎপাদন করি গম,
বা উৎপাদন করি বাসস্থানের জন্য কোনো বস্ত্র উপকরণ, তাহলে কিন্তু আমাদের সেই অভাবগুলো আর পূর্ণ হবে না। তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের প্রধান যে অর্থনৈতিক সমস্যা, আমাদের অভাবটা কি। অভাবটা হচ্ছে আমাদের ভাত, অর্থাৎ আমাদের চাল নেই পেটে ক্ষুধা, তাহলে আমাদেরকে উৎপাদন করতে হবে চাল। তো এটা থেকেই আমাদের প্রধান যে ইয়েটা, যে কি উৎপাদন, আমাদেরকে অবশ্যই এটা বিবেচনা করতে হবে। তারপর আসলো যে কিভাবে উৎপাদন। এখন কথা হচ্ছে যে শুধু আমরা উৎপাদন করব, সেই উৎপাদন করলেই কিন্তু হবে না। উৎপাদন কিভাবে করব, কারণ উৎপাদনের উপকরণ কিভাবে ব্যবহার করব, উৎপাদন ক্ষেত্রে আমরা কৃষি সরঞ্জাম সনাতন পদ্ধতিতে ব্যবহার করব না আধুনিক সরঞ্জাম ব্যবহার করব, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আসে। কারণ আমরা একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করব আমাদের অভাব পূরণের জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের উপকরণগুলোকে যদি আমরা সনাতন পদ্ধতি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সময় বেশি ব্যয় হবে, উপকরণ বেশি ব্যয় হবে, উৎপাদন কষ্ট বেশি হবে। তো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে দক্ষ ব্যবহার করে, দক্ষ উপকরণ ব্যবহার করে আমাদের পণ্য উৎপাদন করতে হবে, এবং সেভাবে যদি উৎপাদন করি আমরা, তাহলে আমাদের উৎপাদন খরচটা কমে যাবে। তো এ কারণে অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও একটি বিষয় হলো যে আমরা কিভাবে উৎপাদন করব, অর্থাৎ বেশি সেখানে শ্রমিক নিয়ে কাজ করাবো না শ্রমিক কম দিয়ে সেখানে আমরা বেশি ক্যাপিটাল ইনভেস্ট করে কাজ করব। এভাবে একটা সমন্বয় সাধন করে আমরা উৎপাদনের কিভাবে উৎপাদন করবো তার একটা পদ্ধতি অর্থাৎ মেথড তৈরি করে নিব, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এবার আরেকটি উদ্দেশ্য, তিন নম্বর, সেটা হচ্ছে কার জন্য উৎপাদন, অর্থাৎ আমরা আমাদের অভাব পূরণের জন্য যে পণ্যটা উৎপাদন করবো সেটিকে কার প্রয়োজন, অর্থাৎ কার প্রয়োজনের জন্য আমরা উৎপাদন করবো। তখন দেখা যাক যদি আমাদের সমাজে যে সমস্ত লোক বসবাস করে সেটা, তার মধ্যে কেউ গরিব শ্রেণীর থাকে, কেউ মধ্যবিত্ত শ্রেণীর থাকে, আবার কেউ বিলাস অর্থাৎ খুব এলিট ফ্যামিলির থাকে, তো নিশ্চয়ই এলিট ফ্যামিলি যারা তাদের কিন্তু অভাবটা কেমন হবে, তারা নিত্য নতুন পণ্য অর্থাৎ তার আসবাবপত্র খুব উন্নত হতে হবে, তার পোশাক আশাক উন্নত হতে হবে, বস্ত্র, তার কিন্তু অভাবটা এটাই, তার কিন্তু অভাব চাল বা পেটের খিদা এটা না। আবার যদি মধ্যবিত্ত শ্রেণী থাকে তখন তারা তাদের একটা একরকমের অভাব থাকে। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সমাজে আমরা যে পণ্যটা উৎপাদন করবো এটা কার জন্য, অর্থাৎ এই পণ্যটা ভোগ করার ক্ষেত্রে কে বেশি ভোগ করবে, অর্থাৎ কার বেশি প্রয়োজন, ওই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কার জন্য উৎপাদন। এখন সাপোজ আমি একটা গ্রামে থাকি, সেই গ্রামে হয়তো 1000 লোকের বসবাস। এখন সেই গ্রামের 1000 লোকের মধ্যে আপনার 90% দেখা গেল যে খুবই গরিব শ্রেণীর এবং 10% হচ্ছে বড় লোক। তো এখন আমরা কি করব, তাহলে আমরা কি শুধুমাত্র বড় লোকদের জন্য তারা যে লাইফ লিভিং করে, তারা যে খাবার খায় সেটা উৎপাদন করব, নাকি আমাদের মুখ্য বিষয় হবে যে আমাদের গ্রামের ম্যাক্সিমাম যে লোকগুলো তাদের কি চাহিদা, তারা কি পণ্যটা ভোগ করবে, চাল না ডাল সেটা উৎপাদন করব। এই জন্য আমাদেরকে অভাব পূরণের জন্য, মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, কার জন্য উৎপাদন এটাও কিন্তু বিবেচনা করব। কারণ তাহলে দেখা গেল কি যে আমাদের যে আমরা যে পণ্য উৎপাদন করব, আমাদের সীমিত সম্ভব ব্যবহার করে, দক্ষ ব্যবহার করে আমাদের অসীম অভাবগুলো পূর্ণর জন্য, সেক্ষেত্রে যে মৌলিক সমস্যাগুলো তৈরি হয়, সেই মৌলিক সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের তিনটি পদ্ধতি, অর্থাৎ কি উৎপাদন, কিভাবে উৎপাদন এবং কার জন্য উৎপাদন, এই প্রক্রিয়াগুলোকে যদি আমরা আলোচনা করি বা আমাদের বিবেচনা নিয়ে এসে আমরা পণ্য উৎপাদন করি, তাহলে আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত অভাব সীমিত সম্ভব ব্যবহার করে অর্জন করা সম্ভব হবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতির শ্রেণীবিভাগ অর্থাৎ বৈশ্বিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি কাকে বলে এবং তাদের কাজ কি, তারা কিভাবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, তারপর মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ সমাধানের উপায়, এগুলো আমরা জানলাম। তো বন্ধুরা আমি আশা করি আমার আজকের এই ক্লাস থেকে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, এবং তোমরা অবশ্যই আমার এই টপিক্সটা তোমাদের পাঠ্যপুস্তক ওপেন করে তোমাদের যখন একটু নিজেই পড়াশোনা করে দেখবা, তখন আমার এই বক্তব্যের সঙ্গে যখন তোমরা একটু মিলিয়ে দেখবা, আশা করি তোমাদের সেটি উপকারে আসবে। তো এই বলে আমি মেরিটোরিয়াস পাবলিক কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।